হ্যালো এভরিওয়ান, আজকে আবার সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় যাই। ওয়েস্টে রিক্সা করে বেরিয়ে পড়লাম, মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। ওই যে মেট্রো আসছে, দেখো কোন স্টেশনে নামলাম। ওই যে দেখা যাচ্ছে রবীন্দ্র সদনে নেমেছি। আর আজকে একটা হিন্দি, আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, রবীন্দ্র সদনে নেমেছি। তার মানে কোথায় যেতে পারি? গেস করতে পারছো কোথায় যেতে পারি? এই রাস্তাটায় প্রচুর গাড়ি চলে আর খুবই চওড়া রাস্তা। আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, পারতে পারছি না। একা একা এমনিই পারতে ভয় পাই, তারপর তারই পারতে পারছি না। আর রাস্তাটায় সিগনালও হয় না, দেখি কতক্ষণ পরে পার হতে পারি। ওই যে দেখো, দেখতে পাচ্ছ আরেকজনকে স্পট করতে পেরেছি। একে বলেছিলাম আগে এসে টিকিট কাটতে, কোথায় দাঁড়িয়ে কার সাথে ফোনে বকছে কে জানে। যাই দৌড়ে দৌড়ে। ইয়েস, আমরা আজকে নন্দনে সিনেমা দেখব। কি সিনেমা দেখব দেখা যাক, সেটা এখনও সাসপেন্স থাক। টিকিট পাই কি না আগে দেখি। নন্দনে খুব পার্টিকুলার টাইমে সিনেমা শুরু হয়, সো তাড়াতাড়ি যেতে হবে, আদারওয়াইজ শুরু হয়ে যাবে। এই যে দাঁড়িয়ে গেছে টিকিটের লাইনে, টিকিট পাওয়া যাচ্ছে, কোনো প্রবলেম নেই। আমরা 50 টাকার দুটো টিকিট কেটে নিচ্ছি। 50 টাকার টিকিটটা হচ্ছে নিচতলায় পাওয়া যায়, এক পিছন দিকে, নিচতলার পিছন দিকে। আর সামনের দিকে যদি হয় নিচতলায়, তাহলে সেটা 30 টাকা, আর ব্যালকনি যদি হয় তাহলে সেটা 70 টাকা। সো আমরা টিকিট পেয়ে গেছি, এবার আমরা ঢুকে যাচ্ছি। এখানে কোনো খাবার নিয়ে ঢোকা যায় না, তো ভিতরে খেতে দেয় না, তাই ব্যাগ ট্যাগ চেকিং হলো। এবার উঠি। এখানে অনেক পোস্টার্স আছে, খুব সুন্দর জায়গাটা, তো আমরা কয়েকটা ফটো শ্যুট করে নিচ্ছি, কারণ যখন সিনেমা দেখে বেরোবো তখন আমাদের আর এই দিক দিয়ে বার করবে না, সো ফটোগুলো আর তোলা হবে না, তাই তাড়াতাড়ি ফটো তুলে নিচ্ছি। আবার টাইমের মধ্যে ঢুকতেও হবে, বিকজ নন্দনে একদম পার্টিকুলার টাইমে শুরু হয়। অন্যান্য জায়গায় যেমন অনেক মুভির অ্যাড দিতে থাকে, 10 মিনিট পরে ঢুকলেও খুব একটা মিস হয় না, কিন্তু নন্দনে 2 মিনিট পরে ঢুকলেও মুভি শুরু হয়ে যায়, তাই জন্য আমাদের তাড়াতাড়ি ঢুকতে হবে। আমরা ঢুকে বসে গেছি, হলটা বেশ ফাঁকাই রয়েছে। অ্যাকচুয়ালি দুপুর 12টার শো, সেই জন্য একটু ফাঁকা রয়েছে। আর খুব একটা ভিড় নেই ওপর দিকে, তাও ব্যালকানিতে লোকজন বেশি আছে, নিচ দিকটা তো বেশ ফাঁকাই দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল অ্যান্থম স্টার্ট হবে, তারপরেই মুভি স্টার্ট হয়ে যাবে। চলো এবার মুভি স্টার্ট হবে, দেখা যাক কি মুভি দেখতে এসেছি আমরা। মুভি দেখা শেষ, এবার আমরা বেরোচ্ছি। মুভিটার রিভিউ দেব ছোট করে। এই এসির পরেই রোদ্দুরে বেরোচ্ছি দুপুর 2টোর সময়, খুবই প্যাথেটিক ব্যাপার। এবার আসি মুভিটার কথায়, কেমন লাগলো তীরন্দাজ সব? বেশ ভালো লেগেছে। শাশ্বত চ্যাটার্জির অ্যাক্টিং অসাধারণ, কিছু বলার নেই। আর ওনার অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় যিনি অ্যাক্টিং করেন সেটাও দারুণ। তার কমিক টাইমিং, মানে সাসপেন্স থ্রিলার মুভি সবসময় আমাদের ভালো লাগে, কিন্তু তার সাথে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে একটু অল্পদ্র কমিক সিনস থাকে, যেগুলোর টাইমিং বা হাসাতে পারাটা বেশ ভালোই ছিল, খুব এনজয় করেছি। আর তার সাথে মিউজিক, এটা বলতেই হয়, শবরের মিউজিক খুব ভালো হয়। তো এবারের মিউজিকটাও খুব ভালো লেগেছে। খুব টান টান উত্তেজনার রহস্য ছিল না, এটা বলতে হবে, বাট তা সত্ত্বেও অ্যাক্টিং বেশ ভালো, মুভিও বেশ ভালো। আর আমি স্পেশালি, আমরা দুজনেই সাসপেন্স থ্রিলারের খুব ভক্ত, তাই জন্য যে কোনো সাসপেন্স মুভি দেখতে যাই, তো সেই হিসেবে ভালোই লেগেছে। নাইজ এলাকারা ভীষণ ভালো লাগে, সো বেশ ভালো সব মিলিয়ে। তো চলো এবার আমরা বাইকে উঠে পড়েছি, বাইকে করে আমরা চলে যাব। আমরা যাচ্ছি কোথায় সেটা এখন বলবো না, চলো যাই তারপরে দেখতে পাবে।
পৌঁছে গেছি, গুগল লোকেশন দেখাচ্ছে এখানে কিন্তু খুঁজে পাচ্ছি না। বেসিক্যালি আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে খুঁজে এসেছি, লোকজনের থেকে ছবি টবি দেখে বেশ পছন্দ হয়েছে রেস্টুরেন্টের। একটা স্কাই ক্যাফে এবং প্রাইসও বেশ কম, স্কাই রুফটপ হিসেবে প্রাইস বেশ কম। সো খুঁজে খুঁজে এসেছি, এখনও খুঁজে পাচ্ছি কোন জায়গাটা হবে, দেখা যাক খুঁজে বার করতে পারি। অনেক রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, আমাদের রেস্টুরেন্টের নামটা খুঁজে পেয়ে গেছি রেস্টুরেন্ট। এই যে একটা লিফ্ট দেখা গেল, সেখান থেকে উঠতে হবে ওপরে। বাট এখানে আমরা দুজন যাবো না, আরেকজনের জন্য ওয়েট করছি, দেখা যাক সে কখন আসে। সে জানে না ব্লক করছি, বেশ সারপ্রাইজ হবে, তার এন্ট্রিটা তুলব। এসে গেছে আমাদের আরেক বন্ধু, এবার আমরা ক্যাফেতে যাব। বেশ খিদে পেয়ে গেছে, দেখা যাক ক্যাফেটা কীরকম হয়। একই সিঁড়ি দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট কানেক্টেড রয়েছে, সো আমাদেরটা একদম রুফটপে। চলো যাই। ওয়াও, এখানকার অ্যাম্বিয়েন্স দারুণ, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এখানে একটা নন এসি পার্ট আছে, একটা এসি পার্ট আছে। যেহেতু রুফটপে এসেছি তাই জন্য নন এসি পার্টটাতেই বসবো আমরা ঠিক করেছি, পাশে একটা এসি পার্টও দেখা যাচ্ছে। আর এখানে ডেকোরেশন অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, সাথে সফট মিউজিক চলছে, খুবই ভালো অ্যাম্বিয়েন্স। এবার দেখা যাক খাবার টেস্ট কেমন। যতক্ষণ এবার আমাদের খাবারটা অর্ডার দিতে হবে, এটা খুব একটা চাপের বিষয়, এদের দুজনের মধ্যে কেউই অর্ডার দিচ্ছে না। সো আমাকে তার এই সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে যে আমাকেই অর্ডার দিতে হবে। দেখা যাক কী ডিসাইড করি, কিছু একটা ডিসাইড করে দেবো, কিছু ঠিকঠাক নাই, দেখে শুনে যা মনে হয় একটা দিয়ে দেবো। আমার খুব একটা আইডিয়াও নাই কোন নামে কী খাবারের কী হয়, তো ওই একটা কিছু দিয়ে দেবো ভেবেচিন্তে কী দেওয়া যায়। মাঝে মাঝে আমি ওয়েটারকেই জিজ্ঞাসা করি যে এর মধ্যে ভালো কোনটা হবে, সেই সব করে একটা অর্ডার দিয়ে দিই। অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার যতক্ষণ না খাবার আসে আমরা একটু ফটোশ্যুট করে নিই। তো এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বেশ ভালো ফটোশ্যুট করার মতো, তো আমরা একটু ছবি টবি তুললাম। এবার খাবার এসে গেছে, চলো দেখো আমরা খেয়ে আমাদের এক্সপ্রেশনস কীরকম হয়, তারপর খাবারের রিভিউ দিচ্ছি। খাবারগুলো যে আমার খুব টেস্টি লেগেছে সেরকম নয়, মোটামুটি টেস্ট ছিল, খুব ভালো লেগেছে। চিকেনের আইটেমটা ওটা খুব ভালো ছিল, আর প্রাইস মোটামুটি ঠিকঠাক, মানে স্কাই ক্যাফে হিসেবে যথেষ্টই ঠিকঠাক আছে প্রাইস। আমরা তিনজন মিলে খেলাম, তিনজনে আমরা কম কম খেয়েছি, শেয়ার করে করেই খেয়েছি,
যেহেতু কারোরই খুব একটা খিদে ছিল না, সবারই পরে আরও বিভিন্ন অন্য জায়গায় যেতে হবে এরকম ব্যাপার ছিল, তাই জন্য সো আমাদের তিনজনের এই 750 মতো পড়েছে। ভালো করে খেলে দুজনের 500 টাকা মতো তো লাগবে। আর এখানের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর আর খুব ভালো, বেশ ভালো জায়গাটা, মানে এরকম ভিড়ের মধ্যে এরকম একটা প্লেস আছে জানা ছিল না, বেশ ভালো লাগলো এসে। আর এই যে এই আইটেমটা, চিকেনের আইটেমটার নাম আমার মনে নেই, সামথিং বাফেলো দিয়ে কিছু একটা নাম ছিল। সো এই আইটেমটা যে কেউ এলে খেও, বেশ হাইলি রেকমেন্ডেড, কারণ বেশ ভালো লেগেছে আমার। চলো এবার আমাদের ফেরার পালা, আমরা আবার বাইকে উঠে পড়েছি, বাড়ি চললাম। আজকের মুভি দেখা, নতুন একটা প্লেস ডিসকভার করে সেখানে খাওয়া, এসব হয়ে গেল। আবার কদিন পরে মুভি দেখতে যাব, তখন দেখা যাবে আবার কি মুভি দেখতে যাই। এবছর তো প্রচুর সাসপেন্স থ্রিলার্স মুভিজ আসছে, তো দেখতে যাওয়ার ইচ্ছে আছে সব কটাই। আর এরকম নতুন নতুন খাবার জায়গা খুঁজে খাওয়ারও ইচ্ছে আছে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা সবাইকে।